কি পরিমাণ স্নোফল পড়ছে দেখেন মাথার উপরে, বারালাসা পাশে এসে বরফের দেখেন কি উঁচু উঁচু পাহাড় আমার পিছন দেখতে পাচ্ছেন। এই সাইড দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে, এই দেখেন। রাত এখন প্রায় 9টা বাজে, এখনো পর্যন্ত স্নোফল থামার কোনো নামই নিচ্ছে না। দেখতেই পাচ্ছেন এই কালো অন্ধকার রাতে কিভাবে লাইটের আলোতে স্নোফলগুলো দেখা যাচ্ছে। রাত এখন প্রায় 1টা বাজে আর আমরা মাত্র এই যে আমাদের টেম্পো ট্রাভেলার নিয়ে আমাদের লেহতে হোটেলে আসলাম। হ্যালো ভিউয়ার্স, বাংলাদেশ টু লাদাখ ভ্রমণ সিরিজের চতুর্থ পর্বে আপনাদের সকলকে স্বাগতম। গত পর্বে আমরা দেখিয়েছিলাম আমরা বাংলাদেশ থেকে কিভাবে বাই রোডে মানালি পর্যন্ত এসেছিলাম। মানালিতে আমরা হাতে মাত্র একদিনের মতো সময় পেয়েছিলাম ঘুরে দেখার জন্য, তাই সময় নষ্ট না করে আমরা বাইক ভাড়া নিয়ে মানালির আশেপাশের যে সকল দর্শনীয় স্থানগুলো ছিল সেগুলো সহ সোলাং ভ্যালি ঘুরে দেখেছিলাম মাত্র একদিনেই। আজকের এই পর্বে আপনারা দেখতে পারবেন আমরা কিভাবে মানালি থেকে বাই রোডে লাদাখ পর্যন্ত আসলাম। মানালি থেকে লাদাখ যাওয়ার পথে আমরা কোন কোন জায়গায় আমাদের গাড়ি ব্রেক দিয়েছিলাম, কোথায় খাওয়া দাওয়া করলাম এবং রাত 1টায় লাদাখে হোটেলে পৌঁছানো অবধি আমাদের সাথে ঘটে যাওয়া সকল ঘটনাগুলো সহ আমাদের লাদাখ জার্নির সব কিছুই দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। তো ভিউয়ার্স, দেরি না করে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। এখন ঘড়িতে রাত 10টা বাজে আর আমরা এখন আছি মানালি মল রোডে। ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যে গরমের পরিমাণ বেড়ে যাওয়াতে টুরিস্টরা সবাই মানালিতে এসেছে ঘুরতে একটু ঠান্ডার মধ্যে, তাই এখন এত রাত হওয়া সত্ত্বেও সব দোকানপাট খোলা আছে। নর্মালি শীতের সিজনে রাত 8টার মধ্যেই কিন্তু সব দোকানপাট বন্ধ হয়ে যায়। আমরা যেহেতু কাল ভোরে লাদাখের উদ্দেশ্যে রওনা দিব, তাই লাদাখ যাবার পূর্বে আমরা আজ মানালি থেকে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কেনাকাটা করছি। আমরা সবাই হয়তো কম বেশি একটা বিষয় সম্পর্কে অবগত, লাদাখ অনেক উচ্চতায় অবস্থিত হওয়াতে লাদাখ যেতে অনেক মানুষ মাউন্টেন সিকনেসে আক্রান্ত হয়ে যায়। এই কারণে পর্যাপ্ত পরিমাণ শীতের কাপড় ও অক্সিজেন ক্যান বা সিলিন্ডার সাথে নিয়ে যাওয়া কিন্তু ভালো। আমরা তাই মানালি থেকে ছোট কিছু অক্সিজেন সিলিন্ডার ক্যান নিচ্ছি এবং সাথে ডাইমক্স ট্যাবলেটও নিচ্ছি। এই রকমের ছোট অক্সিজেন সিলিন্ডার পারলে সাথে নিয়ে যাবেন, দাম পড়বে 350 থেকে 500 রুপির মতো, অবশ্যই দামাদামি করে নিবেন। কেনাকাটা করে আমরা যত দ্রুত সম্ভব হোটেলে গিয়ে একটু ঘুমাতে হবে, কারণ কাল সকাল 4টা বাজে আমাদের গাড়ি আসবে লাদাখের উদ্দেশ্যে আমাদের নিয়ে যেতে। তো ভিউয়ার্স, এখন সকাল ভোর 4:30 বাজে আর আমরা দেখতে পাচ্ছেন এই টেম্পো ট্রাভেলার করে এখন চলে যাব হচ্ছে মানালি থেকে লাদাখ। গাড়িটা সকাল 4টা বাজে চলে আসছে, আমাদের মাল সামানো সব কিছু ব্যাগ লাগেজ উঠে উপরে সুন্দরভাবে বেঁধে নিচ্ছে যাতে বৃষ্টি না পড়, কারণ গত কয়েকদিন যাবৎ মানালিতে বৃষ্টি হচ্ছে গুড়িগুড়ি, তো ওইটা যাতে কোনো প্রবলেম না হয় ওই জন্য ভালোভাবে বেঁধে নিচ্ছে। আর ভিতরে গেস্টরা সবাই দেখেন বসে পড়েছে যার যার সিট নিয়ে। এখনই আমরা রওনা দিব মানালির উদ্দেশ্যে, আমরা আজকে একদিনেই লাদাখের উদ্দেশ্যে আমরা আজকে টার্গেট হচ্ছে একদিনেই রাত্রের মধ্যে আমরা লাদাখ চলে যাব। এই জন্য একটু ভোর সকাল সকাল রেডি হয়ে রওনা দেওয়া, এই টেম্পো ট্রাভেলার করে আজকে আমরা যাব। তো সবার সব প্রস্তুতি নেওয়া শেষ, চেক আউট করে আসলাম, যাক এবার রওনা দিচ্ছি, দেখা যাক আল্লাহর রহমতে কেউ অসুস্থ না হলেই হয়েছে। আমাদের পুরো ফুললি শীতের প্রোটেকশন নেওয়া আছে। আমার অবস্থা হয়তো আপনারা দেখতে পারতেছেন, একদম শীতের প্রপার প্রিপারেশন নিয়ে তারপর এখানে আসছি লাদাখ যাওয়ার জন্য, ঘুম থেকে বের হয়েছি, কোনো প্রকার শরীরের মধ্যে ঠান্ডা লাগাইতে দেওয়া যাবে না এই আর কি। আমাদের গাড়ি মাঠেই ছাড়ল লাদাখের উদ্দেশ্যে আর এখন সময় 4:45 মতো বাজে সকাল। ওয়েদারটা দেখুন, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, একটু আলো দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, আমরা দেখতে দেখতে চলে আসলাম আতুল টানেল। এই টানেলটির দৈর্ঘ্য 32 কিলোমিটার।
আসলে আগে দেখা যেত যে হিমাচল প্রদেশের লাহুল স্পিতির সাথে সংযোগ প্রায় ছয় মাস বিচ্ছিন্ন থাকতো, কারণ এত পরিমাণ এই রাস্তায় বরফ এবং স্নোফল হতো, যার কারণে বেশিরভাগই বছরের ছয় মাস রাস্তাটা বন্ধ থাকতো। বাট এই আতুল টানেল হওয়ার কারণে এখন স্পিতি লাহুলের সাথে যোগাযোগ ব্যবস্থা অনেকটাই সহজ হয়ে গেছে, এবং বাণিজ্যিক দিক থেকে বলি সব দিক থেকেই কিন্তু এখন অনেকটাই সুবিধা হয়েছে এই টানেল হওয়ার কারণে। এখন আর আগের মতো ওয়েট করতে হয় না, বা বরফের কারণে কিন্তু রাস্তা বন্ধ হয় না। তো এর কারণে কি হচ্ছে, আমাদের লাহুল স্পিতিতে যাওয়ার যে টাইমিংটা ওটাও কিন্তু অনেকটা কমে আসছে এই টানেল হওয়ার কারণে। সো ভিউয়ার্স, আমরা এখন বর্তমানে আছি হচ্ছে জিসপাতে, মানে জিসপার কাছাকাছি একটা জায়গায় আমাদের ব্রেক দিল। তো আমরা আমাদের জার্নিটা শুরু করছিলাম ভোর সকাল 4:45 মানালি থেকে, মানালি মল রোড থেকে, এবং আমাদের গন্তব্য ছিল লাদাখ। একদিনই আমরা লাদাখ চলে যাব। তো আমরা এখন বর্তমানে সে অনুযায়ী সকাল 8:30 মধ্যে চলে এসেছি জিসপা। তো এইখানে আমরা এই রেস্টুরেন্টে ব্রেক দিয়েছি সকালে নাস্তা করার জন্য, ফ্রেশ ট্রেশ, ওয়াশরুম যাওয়ার জন্য। তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, মানালি থেকে লাদাখের এই রাস্তাটাকে ডেড রোড বলা হয়, অথবা যারা এই রাস্তা দিয়ে যায়, অথবা অনেকে কিন্তু এই রাস্তা দিয়ে লে যাওয়ার কিন্তু পরিকল্পনাই করতে পারে না, ভয় পায়। কারণ এই রাস্তা দিয়ে যখন আপনারা মানালি থেকে লে পর্যন্ত যাবেন, আপনারা প্রচুর পরিমাণ হাইট গেইন করতে থাকবেন, মানে ডাইরেক্টলি আপনারা উঁচুতে উঠতে থাকবেন। অনেকে এই জন্য কী করে, চয়েস করে যে রাস্তাটা, সেটা হচ্ছে কি শ্রীনগর থেকে আপনারা যখন লেতে আসবেন, তখন আস্তে 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 আপনারা হাইট গেইন করবেন। বাট যখন আপনারা মানালি থেকে আসবেন, তখন কিন্তু আপনারা দ্রুত হাইট গেইন করবেন ডাইরেক্ট উপরের দিকে। এই কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়ে, অনেকের শরীরে অক্সিজেন লেভেল মাত্রা কমে যায়, শ্বাসকষ্ট হয়, নিঃশ্বাস ঠিক মতো নিতে পারে না, মাউন্টেন সিকনেস হয়, এমআইএস প্রবলেম হয়, বিভিন্ন ধরনের। তো আমরা যে এখন বর্তমানে 3.5 ঘন্টা জার্নি করে এখন বর্তমানে যে আমরা এই জিসপাতে আছি, প্রায় 10,200 ফিট উচ্চতায়, এখনও পর্যন্ত আমাদের মধ্যে এরকম কোনো প্রবলেম দেখা দেয়নি। সবাই মোটামুটি, আমরা যারা ট্যুর মেটরা আসি, এই 20 জনের সদস্য, সবাই কিন্তু এখনই মোটামুটি সুস্থ আছি, কোনো ধরনের আল্লাহ দিলে প্রবলেম দেখা দেয় নাই এখনও পর্যন্ত। যাই হোক, আমাদের আরও অনেক গন্তব্য বাকি আছে, প্রায় 300 কিলোমিটার, প্রায় 400 কিলোমিটার মতন এখনও বাকি আছে, 300+। তো আর কি, দেখা যাক ওই গন্তব্য পর্যন্ত যেতে যেন আল্লাহ সবাইকে সুস্থ রাখে, এটাই হচ্ছে কথা। সবাই এখন ফ্রেশ হচ্ছে, ছবি টবি তুলতেছে যে যার মতন, আর পিছন সামনে আপনার ভিউটা তো দেখতেই পাচ্ছেন যে অসাধারণ একটা ভিউ। আর এখানে চাইলে আপনাদের জিসপাতে এই যে ট্যান্টের মধ্যে থাকতে পারবেন, এই যে ট্যান্টগুলো বাইরের, এই যে মানুষজন স্টে করতেছে, এই ট্যান্ট, এই যে এখানে 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 নাইট হোল্ড করতেছে, যারা জিসপা থেকে, মানে মানালি থেকে আসে, অথবা লে থেকে আসে মানালি যাওয়ার জন্য, এই জিসপাতে কিন্তু নাইট হোল্ড দেয়। অনেকে আছে কেলংয়ে দেয়, বাট অনেকে আছে জিসপাতে একটু সুবিধা ভালো দেখে কেলং থেকে এইখানে করে থাকে। তো ভিউয়ার্স, আর কি, চলুন সামনের দিকে নিয়ে যাতে দেখায় আরও ভিউ।
আমরা এখন আছি বারালাচা পাচে। এক মিটার আগে আশেপাশে স্নোফল পড়া শুরু হলো দেখে গাড়িটাকে থামালাম এবং ভিডিও করা শুরু করলাম। দেখেন আমার মাথার উপরে গায়ে স্নোফল পড়ছে কীভাবে। এইটা দেখার পর সবাই গাড়ি থামাইতে বললো, না এই দৃশ্য একটা ছবি নিতেই হবে, ভিডিও করতে হবে, কারণ সবার ভাগ্যে তো আসলে স্নোফল জুটে না। অনেকে আমরা সিমলা যাই, মানালি যাই, সিকিম যাই স্নোফল দেখার আশায়, কিন্তু বরফ দেখে চলে আসি। স্নোফলটা কি আসলে ভাগ্যের ব্যাপার, ভাগ্যে থাকতে হয়। তো আমাদের ভাগ্য জুটেছে এই ট্যুরে, আমরা মানালি থেকে লাদাখ যাওয়ার পথে অনেক সুন্দর ভিউ পেয়েছি, ক্লিনেস্ট একদম ক্লিয়ার ভিউ পেয়েছিলাম এবং আমার মেঘলা ওয়েদারও পেয়েছি, বরফও পেলাম বারালাচা পাশে এসে। এবং একটা স্বপ্ন ছিল সবার স্নোফল দেখার। এর আগে মানালিতে দেখেছিলাম, সিকিমে দেখেছিলাম, সিমলাতেও দেখেছিলাম, কিন্তু বারালাচা পাশে এসে বরফ এবং ডাইরেক্ট লাইভ স্নোফল হওয়ার দেখার সবার ইচ্ছা ছিল। তো যাই হোক, আমাদের কপাল ভালো, আমাদের সাথে দিয়েছে ওয়েদার, আমরা এখন স্নোফলের মধ্যে আছি, খুব স্নোফল হচ্ছে। এবং উপর দিকে যতটা যাবো ওইখানে দেখেন স্নোফলের পরিমাণটা অনেক বেশি। দেখ আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা ট্যুর হচ্ছে, সবাই এখন সুস্থ আছি, সবাই বরফ নিয়ে খেলা করছে এবং ছবি তুলছে। আমরা দেখি একটু পরে সামনে চলে যাব, যতটুকু যাওয়া যায় এখন একদিনের মধ্যে আমরা চেষ্টা করতেছি কভার করার। সোভিয়ার্স, আমরা এখন বর্তমানে এসে হচ্ছে সারচু। আপনারা যখন মানালি থেকে লাদাখ যাবেন তখন কিন্তু এই সারচুতেই খাবার দাবার জন্য দুপুরে ব্রেকটা দেওয়া হয়। সারচু একটা পপুলার নাম, যা ট্যুরিস্ট জায়গা, যেখানে আপনার সব ধরনের মোটামুটি হাই লেভেলে না পেলেও খাবার দাবার থেকে শুরু করে জিনিসপত্র, ছোটোখাটো জিনিস খাওয়া দাওয়ার জন্য চকলেট থেকে শুরু করে চিপস কিনা এগুলো পাবেন, এবং কি হচ্ছে ঘুমানোর জন্য জায়গা পাবেন, কাঁথাবালি, সেগুলো শরীরটা একটু গরম করে নিতে পারবেন, আগুন পাবেন, এখানে আগুন ধরে রাখে মানুষদের জন্য। গেস্টরা এসে যদি কেউ অসুস্থ হয়ে যায় এখানে রেস্ট টেস্ট নেয়, খাওয়া দাওয়া করে। তো আমরা এখানে আমাদের এই যে টেম্পু ট্রাভেলারটি আমরা এখানে করে আসছি এটা দিয়ে, এবং সব গেস্টকে পাঠাইছি একটু রেস্ট নেওয়ার জন্য এবং খাওয়া দাওয়া করার জন্য। তো সবাই খাওয়া দাওয়া করতেছে, আমিও করে আসছি, একটু মাথাটা ঘুরান দিচ্ছিল, যার কারণে একটা গরম ম্যাগি খেয়ে নিলাম। এখন একটু গরম লাগতেছে ভিতর দিকে, একটু ঠিক লাগতেছে। এছাড়া এখানে প্রচুর পরিমাণ ঠান্ডা, আর বিশেষ করে ঠান্ডা বাতাসটা, এটা অনেক ইফেক্টিভ বাতাসটার কারণে। তো হাইটে তো অনেক, আসলে কি বলবো, প্রচুর সমস্যা। এই একটু মাথা ঘুরান দেয় আবার একটু ঠিক হয়, আবার কানে বাতাস লাগলে আবার একটু সমস্যা শুরু হয়। এটা শুধু আমার না, এই লাদাখে যারা আসবে, আমাদের যারা এখন আমাদের এই টিম মেম্বার হচ্ছে 15 জন, আরও 4 জন অ্যাড হবে লাদাখে গিয়ে, তারা বাই ইয়ারে আসতেছে। তো যারাই আসুক না কেন বাই রোডে, সবার একটু না একটু এই প্রবলেমটা হচ্ছে। তবে আমরা পর্যাপ্ত পরিমাণে মেডিসিন এবং অক্সিজেন নিয়ে রাখছি, যার কারণে যদি কোনো প্রবলেমও হয়ে যায় আমরা সাপোর্ট বা ব্যাকআপ দিতে পারবো। তো আর কি, আর আমার অবস্থা দেখেন কীভাবে, গলাটা ঢেকে রাখছি আর একটু পর এটা দিয়ে মুখটা এবং নাকটা ঢেকে রাখি, কারণ কী হচ্ছে এখানে যে বাতাসটা, এই বাতাসটা নাকে গেলেই বা মুখে গেলেই তখনই সমস্যা শুরু হয়ে যায়, ঠান্ডা বাতাস মুখে ঢুকে ডাইরেক্ট। তো আমার পিছনে দেখেন চারপাশটা সারচুর একদম একটা মরুভূমি এলাকার মতন, দেখেন পুরোটাই মরুভূমি, এখানে গাছপালা কিছুই নাই, অবস্থা তো যে কারো খারাপ হবেই, বুঝতেই পারতেছেন কি। যাই হোক, একবার সারচুতে আমরা ব্রেক দিয়েছি, এরপর টানা এখন গাড়ি চালা একদম পুরো লাদাখে গিয়ে আমাদের লাস্ট ব্রেক হবে। পথে যদি ভালো কিছু পাই তাহলে ব্রেক দিয়ে একটু ছবি টবি তুলবো, নাহলে একদম ডাইরেক্ট লাদাখ। লাদাখটা দীর্ঘ জার্নি, এবং এইটার যে পথটা পাহাড়ি পাহাড়ি উঁচু নিচু, এবং এত বিভিন্ন ধরনের যে পথ আছে, তার মধ্যে হঠাৎ করে আমরা দেখলাম কি তুষারপাত হচ্ছে, স্নোফল হচ্ছে, চারিদিকে অসাধারণ পাহাড়গুলোর মধ্যে তুষারপাত ঘটে হয়ে সাদা হয়ে গেল, আমরা তো একদম দেখে অবাক।
হঠাৎ করে এই চলতি পথে লাদাখের দিকে যাচ্ছি আমরা, এই পথে এটা পাবো মানালি থেকে, বারালাসের পাশে এইটা আমরা দেখলাম। আপনি সত্যি সৌভাগ্যবান, কারণ এই জুন মাসে এটা পাবো সেটা ভাবিনি। আর আশা করি আমাদের যে টিম মেম্বার 15 জন আছে, আপনার আপনার নেতৃত্বে আমরা যাচ্ছি আপনার ট্যুর লোকাস ট্যুর বাংলাদেশে। ধন্যবাদ জানাই, এরেঞ্জটা ভালোভাবে করছেন, কোনো সমস্যা হওয়ার না। আসলে দেখেন, দীর্ঘ এই পথের মধ্যে ছোটখাটো সমস্যা হবে, কারণ এটা যেহেতু স্বাভাবিক পথ না, এটা খুব দুর্গম পথ। এই পথটাকে ইন্ডিয়ান বর্ডার রোডস যেভাবে পারে সেভাবে করছে, মাঝেও আমরা অনেক 1.5 ঘন্টা একটা পথে আটকেছিলাম, কারণ ল্যান্ডস্লাইড হওয়ার কারণে এটা মাটিগুলো পাথরগুলো সরিয়ে নেয়। আবার মাঝে মাঝে রাত এখন 8টা বাজে, আর দেখতেই পাচ্ছেন স্নোফল এর মধ্যে আমাদের গাড়ি ছুটে চলছে। একপাশে বরফ, একপাশে পাহাড়ের খাদ, আর সামনে দিয়ে পুরোটাই দেখতে পাচ্ছেন স্নোফল পড়ছে। তো জানি না কতটা সময় লাগবে, তাও ড্রাইভার বলল এখান থেকে আমাদের লাদাখ যেতে প্রায় এখনও 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগবে। তার মানে আজকে 12টা বাজে গিয়ে আমরা লাদাখে পৌঁছাব। আসলে এত রাত হওয়ার কারণ, ও যে সকালে আমরা একটু পাহাড় দোষের কারণে জ্যামের মধ্যে পড়েছিলাম এবং ওইটাই আমাদের কাল হয়ে দাঁড়িয়েছে। নাহলে অন্তত আমরা এই টাইমে বা 9টার মধ্যে আমাদের লাদাখ পৌঁছে যাওয়ার কথা ছিল। দেখতে পাচ্ছেন স্নোফলের পরিমাণ কী পরিমাণ বেড়ে গেছে, অনেক রিস্ক নিয়ে গাড়ি চালাচ্ছে ড্রাইভার, কিন্তু আমাদের যেতেই হবে। তার মধ্যে আমাদের এই সময় কারো মোবাইলে নেটওয়ার্ক নাই, কারণ আমরা এখন জম্মু কাশ্মীর স্টেটে ঢুকছি লাদাখ, তো সেই ক্ষেত্রে নেটওয়ার্ক মোবাইলের সবসময় এখানে থাকে না, এখানকার আলাদা সিম নিতে হয় মোবাইলের। তো এই জন্য আমাদের এখন মোবাইলে নেটওয়ার্কও নাই এবং হোটেলেও আমরা কমিউনিকেশন করতে পারছি না যে রাতের খাবারের অর্ডার দিব বা কোনো কিছু। এখানে আশেপাশে কিন্তু কোনো খাবারের দোকানও নাই যে আমরা রাতের ডিনারটা করে নিব, এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা এখন বর্তমানে আছি। যাই হোক, যেতে থাকি, দেখি কতক্ষণের মধ্যে গিয়ে আমরা পৌঁছাই। এখন প্রায় রাত 1টা বাজে আর আমরা মাত্র আমাদের লাদাখের হোটেলের সামনে এসে পৌঁছালাম। আমাদের গাড়িটা এখানে পার্কিং করা এবং হোটেলটা হচ্ছে এই রাস্তা দিয়ে যেতে হবে। একে তো এত রাত, তার মধ্যে খুব বৃষ্টি হচ্ছিল। অবশেষে কিন্তু আমরা একটা চেকপোস্টে পুলিশের কাছ থেকে ওয়াইফাই নিয়ে হোটেলে কল করেছিলাম যে আমরা আসতেছি, আমাদের জন্য খাবারগুলো রেখে দিন। তো হোটেল কর্তৃপক্ষ আমাদের জন্য খাবার রেখে দিয়েছে এবং স্টাফরা এখনও পর্যন্ত জেগে আছে, সবাই আমাদের জন্য ওয়েট করছিল। তো গুড়ি গুড়ি বৃষ্টি আর এর মধ্যে আমরা এখন বর্তমানে লাদাখ, আসলে প্রচুর পরিমাণ ঠান্ডা। আমি যে ভিডিও করছি আমার হাত কিন্তু শেকিং করছে ঠান্ডার কারণে, তার মধ্যে আবার বৃষ্টিতে সবাই ভিজে গেছি, আমাদের লাকেজগুলো অনেকের ভিজে গেছে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোটেলের রুফটপটা এবং সাইডে হচ্ছে যে হোটেলে ঢোকার রাস্তা। তো আমরা অলরেডি চলে এসেছি আমাদের হোটেলের। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমরা লাদাখে কীভাবে আসলাম, মানালি থেকে আসা করি সম্পূর্ণ প্রসেসটাই আপনারা দেখেছেন। তো এখন আমরা হোটেলে চেক ইন করবো সবাই এবং রাতের খাবার দাবারটা কমপ্লিট করবো।